এত ঘুরে ঘুরে মুখ চোখ সব শুকিয়ে গেল আমাদের। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কানি ঠাকুর দেখতে পেরেলাম। তোমাদের কিছু টপ টপ ঠাকুর দেখাবো, জাস্ট ভিডিও দেখতে থাকো, জাস্ট মাক তো হতে চলেছে। তো সামনে একটা আমরা মনোরম কাজে চলে এলাম, জাস্ট এই ঠাকুরটা দেখে নাও। ওয়াও, জাস্ট খুব সুন্দর দেখে তোমাদের ঠাকুরটা, জাস্ট খুবই সুন্দর করেছে। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। তো চলো, এখনও তোমরা কি দেখছো, এখনও তোমরা প্রচুর ঠাকুর দেখতে চলেছো। কান্দির টপ তোমরা ঠাকুর গুনতে থাকবে, আমি প্রায় 20টা বা 25টা তোমাদের ঠাকুর দেখাবো। তো চলো রাস্তায় যাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু আমরা আর একটা মণ্ডপের সামনে আমরা চলে এসেছি। তো জাস্ট এই ঠাকুরটা দেখো খুব সুন্দর। ওয়াও, দেখতে পাচ্ছ এখানে আবার দুটো অসুর আছে, জাস্ট এটাও খুব মারাত্মক করেছে। এখানে একটা ঝাড়বাতি আছে, ও জাস্ট ওপি। তোমাদের ঝাড়বাতিতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। প্যান্ডেলটা খুব সুন্দর, তো ঠাকুরটাও খুব সুন্দর লাগলো। তো চলো তোমরা দেখতে থাকো ঠাকুর, খুবই মজা লাগবে। এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো যাই আমরা। আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটা খুবই সুন্দর, ওপরটা জাস্ট লাইটিং জ্বললে জাস্ট খুবই সুন্দর লাগবে। এখন আমরা বিকেলে বেরিয়েছি, তো জাস্ট তোমরা ঠাকুরটা একটু দেখে নাও, জাস্ট ঠাকুরটা খুবই সুন্দর করেছে। তো চলো আরও ঠাকুর দেখে আসি আমরা। তো আরও একটা মণ্ডপের সামনে আমরা চলে এসেছি, জাস্ট এই ঠাকুরটা জাস্ট খুব সুন্দর, প্যান্ডেলটা জাস্ট খুবই সুন্দরই করেছে। তো এই ঠাকুরটা জাস্ট দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো আমরা আবার রাস্তার দিকে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে প্রায় আমাদের আর সন্ধে হতে চলেছে, জাস্ট লাইটিংগুলো জ্বললে কিছু বলার মধ্যে নেই, সুপার। আমরা আরও একটা মণ্ডপের সামনে চলে এলাম, জাস্ট এটাও খুব সুন্দর। কিন্তু আমরা বেরিয়েছিলাম সেরকম অতটা ভিড় ছিল না, তো জাস্ট এটা ওটাও খুব সুন্দর দেখে নাও তোমরা একটু ভালোভাবে। মায়ের মূর্তিটা এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে পুরো সামনে চলে আসছে, এত ভয়, এমনভাবে তাকাচ্ছে আমার দেখে ভয় লাগছে। তো চলো আরও দেখি আমরা। এই কান্দিতে আমরা এক পা এগাইছি, আর তারপরে দেখছি আরও কত কত মাকে দেখতে পাচ্ছি। তো দেখো এখানে আর একটা মাকে দেখছি, জাস্ট আমি ভিডিও করছি, এই ছেলেবেলা তাকাচ্ছে দেখছে কি করছে রে বাবা। তো জাস্ট আমি ওটাতে কিছু মনে করি না, জাস্ট আমি ভিডিও করছি, ভিডিও করব। তো জাস্ট এই মুখটিটা খুব সুন্দর, ঢাকের সাজ খুব সুন্দর, পিঙ্ক কালার। ও
যা সত্যি তোমাদের কেমন লাগছে এটা কমেন্টে জানাতে ভুলবে না। প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, তো চলো আরও জায়গায় যাই। তো আমরা আরও একটা মণ্ডপের সামনে এলাম, জাস্ট ঠাকুরটা দেখে না একটু। কটা সিংহ বলতো? একটাই তো সিংহ। আরে একটা মণ্ডপের সামনে চলে এসেছি, জাস্ট এই ঠাকুরটা জাস্ট খুবই সুন্দর। তোমরা এই ঠাকুরটা দেখতে গেলে তোমরা হাঁপিয়ে যাবে। এখানে কিন্তু দুটো অসুর, দুটো সিংহ, এটাই হচ্ছে টপ। জাস্ট দেখে নাও, সবাই ছবি তোলাতুলি করছে। এই ঠাকুরটা আমার খুবই সুন্দর লেগেছে, দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি জুম করে দেখে দিলাম। জাস্ট এখানে আবার অবাক লাগা কাণ্ড, দুটো অসুর আর দুটো সিংহ। এই লেগে একটা অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর দেখো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আরও একটা আমরা মণ্ডপের সামনে আমরা হাজির হয়ে গেছি। তো জাস্ট এখানে এক পা এগাচ্ছি আর ঠাকুর, আর ঠাকুর অলিগুলিতে ঠাকুর যেদিকে দেখাচ্ছি সেদিকেই মা দুর্গার মূর্তি। তো জাস্ট এই ঠাকুরটা তোমরা একটু দেখে নাও, জাস্ট এই ঠাকুরটাও খুবই সুন্দর খাপলায়। জাস্ট এখানে এই ছেলেটা বসে আছে যে খ্যাপা হবে, তো খ্যাপাটাকে বলছে এ ভাই সর সর যা, একটু সর য, এমনি বলছে যে ছেলেটা এটা সরে যায়। তো খ্যাপাদের কতটা কষ্ট হয় দেখো, ওদের কিন্তু সব রকমই কথা শুনে চলতে হয়। তো এখানে একটা ঝাড়বাতি আছে, তো বাস চলো আরও তোমাদের দেখাচ্ছি। আজকে কান্দির যতগুলো ঠাকুর আছে টপ সব তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বাস আমরা যাই। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুচকা আইসক্রিম, আমার এই জিভ দিয়ে জল পড়ছে। তো এখানে দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর মূর্তি, এখানেও দেখতে পাচ্ছ দুটো অসুর। তো বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা দুটো অসুরই দেখতে পাচ্ছি, তো বেশ ভালোই বলে ঠাকুর বলা। তো চলো আরও জায়গা যাই, তোমরা দেখতে থাকো। তোমাদের দেখতে দেখতে পেরাই আর সন্ধে হতে আসছে, জাস্ট লাইটিংগুলো তোমরা একটু দেখে নাও, জাস্ট খুবই সুন্দর। যত রাত্রি হবে ততই দেখতে খুবই মজা লাগবে। তো দেখতে পাচ্ছ আমরা একটু এগেলাম আর একটা মূর্তির সামনে আমরা চলে এলাম। চলো এবার এখান থেকে আমরা আরও অন্য জায়গায় যাই। তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমাদের আসল খেলা আরম্ভ। ওয়াও, লাইটিংগুলো জাস্ট খুবই সুন্দর লাগছে, যত রাত্রি হবে ততই বেশি মজা। তো দেখো লাইটিংগুলো তোমাদেরও কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো গেটটাও বেশ খুবই সুন্দর করেছে, তো দেখতে পাচ্ছি এদিকে লাইটগুলো বেশ ভালোই করেছে। তো চলো আমরা আবার মূর্তির কাছে আবার দেখা হচ্ছে। Thank you.
দেখতে পাচ্ছ বন্ধুরা টপ প্যান্ডেল দেখো জাস্ট এত সুন্দর দেখো চলে এবার মা দুর্গার মুক্তির কাছে যাবো দেখতে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যটা লাইক করে দেবে তো জাস্ট বন্ধুরা তোমরা একটা প্যান্ডেলটা দেখলে তোমার অবাক হয়ে যাবে লোকও প্রচণ্ড হয়েছে তো চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে কত সুন্দর ও ভাই সাহেব ওরে বাবারে এইসব ছবি তোলাগুলো করছে একটু চলো তো বন্ধুরা জাস্ট মুক্তিরাও সেরা আছে জাস্ট দেখো সব ফটো তোলা যদি সব বিশাল ব্যাপার তো জাস্ট দেখো ঠাকুরটা খুবই সুন্দর প্যান্ডেলটা বন্ধুরা এইটা হচ্ছে কান্দির টপ প্যান্ডেল দেখতে পেলে টপ প্যান্ডেল ওয়া তো দেখেন দেখেন বন্ধুরা আমরা আজকে কোথায় বেড়াতে এসেছি দেখো বন্ধুরা জাস্ট খুব সুন্দর খুবই সুন্দর সকাল থেকে এত ঘুরে ঘুরে মুখ চোখ সব শুকিয়ে গেল আমাদের দেখলে যা সেই ঠাকুরটা তোমার কি বলতো দুটো সিংহ আছে সবচেয়ে এটাই হচ্ছে টপ কটা সিংহ আছে দুটো সিংহ তো দেখো দুটো সিংহ তোমরা বন্ধুরা তোমরা জানো আমরা সেই সকালবেলা বেরিয়েছিলাম এখন কটা বাজছে বন্ধ করে দিচ্ছে আর মন্ডপে কেউ নাই 12টা বেজে গেছে এটা হচ্ছে একটা বাড়ির প্যান্ডেল দেখতে পাচ্ছ এটাই একটা ধামাকাদার বাপরে দুটো অশ্ব দুটো সিংহ জাস্ট ঠাকুরটা দেখে আমারই ভয়ানক লাগছে তোমাদের কেমন ভয়ানক লাগলো অবশ্যই বলবে না কমেন্টে জানাতে তো চলো ওটা ছবি তুলি নিচে নামবো বারোটা বাজছে বন্ধুরা তো আমাদের ব্লগটা আজকে করছি এখানে এন তো দেখাচ্ছে পরে ভিডিওতে তো বাই লাভ ইউ